হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা পিএসএ আইডির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন এবং পিএসএ আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে গেছেন, আইডি পাসওয়ার্ড পেয়ে যাওয়ার পর আপনারা কি করছেন, কুপন পারচেস করছেন। অথচ আপনাদের কুপন আপনাদের পিএসএ আইডিতে অ্যাড হচ্ছে না, কিন্তু আপনাদের ওয়ালেট থেকে টাকা কেটে যাচ্ছে। আপনারা বুঝতেও পারছেন না যে কী হচ্ছে আর কী করবেন, সেটা বুঝতে পারছেন না। কী করতে হবে এবং কেন আপনাদের পিএসএ আইডিতে কুপন অ্যাড হচ্ছে না, তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে, যেমন পিএসএ কুপন পারচেস করতে গেলে আপনাদের আগে 24 ঘন্টা টাইম লাগতো, সেটা এখন 2 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কেউ পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি এবং মাস্টার আইডি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে ভিডিওর নিচে কমেন্টও করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার পোর্টালে কাজ করবেন ভাবছেন বা অলরেডি কাজ করছেন, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার A to Z ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই আমরা যে আপনারা পিএসএ আইডি পেয়ে যাওয়ার পরেও আপনারা কুপন পারচেস করলে আপনাদের পিএসএতে কেন অ্যাড হচ্ছে না। ফার্স্ট, যখন আপনারা লগ ইন করবেন তখন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আপনাদের ওখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আপনারা করছেন না। আর কুপন আপনারা পারচেস করছেন আর আপনাদের ওয়ালেট থেকে টাকা কেটে যাচ্ছে, অথচ আপনাদের পিএসএ আইডিতে কুপন অ্যাড হচ্ছে না। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। তো আপনারা আপনাদের পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার পোর্টালে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন এখানে ইউটিআই প্যান আছে, তো ইউটিআই প্যানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ইউটিআই প্যানেল আছে, তো ইউটিআই প্যানেলে ক্লিক করবেন। এটা কুপন পারচেস করার আগে এটা করতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সবার আগে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, এই পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করে নিতে হবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পর একটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাকে কুপন পারচেস করতে হবে, তবেই কিন্তু আপনাদের পিএসএ আইডিতে কুপন অ্যাড হবে, তা নাহলে অ্যাড হবে না, অথচ আপনাদের ওয়ালেট থেকে টাকাটা কেটে যাবে। আপনারা অনেকে এটাও কমেন্ট করছেন যে আপনারা পিএসএ আইডি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড পাননি। এটা নয়, ইউজার আইডি পাসওয়ার্ড তো আপনারা পেয়েছেন, কিন্তু কোথা থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটা দেখবেন বা কোথায় পাওয়া যাবে, তো এটা যদি আপনারা বুঝতে না পারেন তো এর জন্য আপনারা ভিডিও নিচে কমেন্ট করুন, তো আমি আপনাদের দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে যে কোথায় আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, ঠিক আছে। তো আমার কাছে যে ইউজার আইডি পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমি লগ ইন হয়ে যাচ্ছি। তো দেখুন আমি ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা ফিল করে দিয়েছি, দিয়ে আমি এখানে লগ ইন করবো। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। নেওয়ার পর কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন লগ ইন করে নেওয়া যাক। তো আমি লগ ইনে ক্লিক করেছি, তো দেখুন এখানে দেখাচ্ছে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ছিল তার সেটা এক্সপায়ারি হয়ে গেছে, তো আপনাকে নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে হবে। তো দেখুন আমি পুরনো পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আমি এখানে করে দিয়েছি, তো দিয়ে আমি এখানে সাবমিট করব। তো চলুন আমি সাবমিটে ক্লিক করলাম। তো যখনই আমি সাবমিটে ক্লিক করলাম তো দেখুন আবার পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার পোর্টালে আমাকে এনে দিয়েছে। তো এখানে আমি আবার একবার ইউটিআই প্যানেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ইউজার আইডিটা আছে ইউজার আইডি এখানে টাইপ করব এবং যে নতুন পাসওয়ার্ড আমি বানিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে দেবো, ক্যাপচা দিয়ে লগ ইন করবো। তো দেখুন লগ ইন হয়ে গেছে আর আমার এখানে কোনো কুপন নেই, ঠিক আছে। তো এটাতে আমি ওকে করলাম। তো পিএসএ কুপন পারচেস করার আগে যে কাজটা আপনাদের করতে হবে তো সেটা হচ্ছে, এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, তো এখানটায় আপনারা ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করেছি। এখানে আপনি ভালো করে একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে নাকি, যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি সাবমিট করে দেবেন, আর যদি কোথাও এখানে ভুল থেকে থাকে তাহলে আপনি সেটা চেঞ্জ করে নেবেন। তো আমার এখানে ঠিক আছে তো আমি এখানে সাবমিট করব। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করলাম, দেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো দেখুন এখানে আমার যে কুপন আছে আমি এখান থেকে চেক করবো, এই দেখুন অ্যাভেলেবেল কুপন এখানে আমি ক্লিক করব। তো দেখুন আমার এখানে জিরো আছে, কিছু নেই। তো আমি এক্ষুনি আপনাদেরকে কুপন পারচেস করে দেখিয়ে দেবো যে কীভাবে কুপন পারচেস করতে হয়, ঠিক আছে। তো চলুন আমরা পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার হোম পেজে চলে যাব, ওখান থেকে আমরা কুপন পারচেস করব। তো কুপন পারচেস করার পর আমরা এখানে দেখব যে আমাদের কুপন অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন আমরা পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার পোর্টালে চলে এসেছি। তো দেখুন এখানে যে ইউটিআই প্যান আছে এখানটাতে ক্লিক করবেন। ইউটিআই প্যানে ক্লিক করার পর দেখুন এখানে পারচেস কুপন আছে, তো পারচেস কুপনে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি কুপন বাই করার আগে আপনার ওয়ালেটে টাকা লোড করে নেবেন, এখানে ওয়ালেটে টাকা লোড আছে, তো অসুবিধা নেই, আমি এখান থেকে কুপন পারচেস করব। তো এখানে একটা কুপন আপনার 103 টাকা পড়বে, আর এখানে আপনার মিনিমাম যেটা বাই করতে হবে সেটা হচ্ছে 5টা কুপন। তো আমি 5টা কুপন এখান থেকে বাই করব। এখানে কুপন 5টা সিলেক্ট করেছি, এখানে দেখুন 103 টাকা করে পড়বে এবং 515 টাকা কাটবে, ঠিক আছে। তো এখানে দেখুন পারচেস আছে, তো এখানে পারচেসে ক্লিক করতে হবে। তো চলুন পারচেসে ক্লিক করছি। তো দেখুন আমি পারচেসে ক্লিক করেছি। তো দেখুন এখানে আরেকবার শিওর করতে বলছে, তো আমি এখানে ওকে করব। তো দেখুন আমি এখানে ওকে করেছি।
আগে এই সিস্টেমটা ছিল আপনাদের 24 ঘন্টা লাগতো কুপন অ্যাড হতে, তো এখন 2 মিনিটের মধ্যে আপনাদের পিএসআই আইডিতে কুপন অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমাদের কুপন পারচেস সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে আর এখান থেকে আমাদের 515 টাকা কেটে গেছে ওয়ালেট থেকে। ঠিক আছে, তো চলুন আমরা পিএসআই আইডিতে গিয়ে দেখে নেব যে আমাদের কুপন অ্যাড হয়েছে কিনা। তো চলুন আমরা পিএসআই আইডিতে এসেছি। তো দেখুন এখানে ফর্ম 49A সার্ভিস যেখানে আছে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাভেলেবেল কুপনে আমরা ক্লিক করব। তো দেখুন এখানে 5টা কুপন অ্যাড হয়ে গেছে। তো দেখে নিলেন আপনারা কীভাবে কুপন পারচেস করতে হয়। তো অবশ্যই আপনারা এই রেজিস্ট্রেশনটা করে নিন, এই রেজিস্ট্রেশনটা না করে যদি আপনারা কুপন পারচেস করেন তাহলে আপনাদের কুপন পারচেস হবে না। ঠিক আছে, তো এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন। এবং আপনারা ভিডিও তো দেখছেন আমার কিন্তু ভিডিও লাইক করছেন না, প্লিজ একটা করে লাইক করে দিন। আর ভিডিওতে যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন এবং কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চাইছেন করেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। এবং পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার আইডি যদি আপনারা আমার থেকে নিতে চান, রিটেলার আইডি, ডিস্ট্রিবিউটার আইডি, মাস্টার আইডি এবং চাইলে অ্যাডমিনও আপনারা আমার থেকে নিতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা আপনারা নতুন এসেছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং পেমেন্ট ওয়ার্ল্ড ইন্ডিয়ার A to Z ভিডিও আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।